শেষ পর্যন্ত রাজপরির ডিভোর্স হয়েই গেল। দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নিউজওয়েব বিডিতে, আপনাদের সাথে আছি আমি সুমন বিশ্বাস। শেষ পর্যন্ত তাহলে রাজ এবং পরির বিচ্ছেদ হয়ে গেল, এটি আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে অবশ্যই জানতে পেরেছেন, দেখতে পেরেছেন এবং সোশ্যাল মিডিয়াতে আরও শুনে থাকবেন হয়তো যে পরিমনির পঞ্চম স্বামীর সাথে ডিভোর্স হলো। আপনাদের যেটি বলছিলাম যে পরিমনির পঞ্চম স্বামী রাজ, তার মানে পাঁচ নম্বর স্বামী হচ্ছে রাজ, তার সাথে বিচ্ছেদ হলো। তার আগেও আরও চারজন স্বামী তার ছিলেন। পরিমনির প্রথম বিয়ে হয়েছিল ইসমাইল হোসেন, বিয়ে হয়েছিল 2010 সালে আর বিচ্ছেদ হয়েছে 2012 সালে। আর ফেরদৌস কবির সৌরভ, তার মানে বিয়ে হয়েছিল 2012 সালে, বিচ্ছেদ হয়েছিল 2014 সালে। দেখুন দুইটার সাথে একটু মিল আছে, কীরকম? প্রথম বিয়ে হয়েছিল 2010 সালে আর বিচ্ছেদ হয়েছিল 12 সালে। 12 সালে বিচ্ছেদ হওয়ার পরেই তিনি কিন্তু আবারও বিয়ে করেছিলেন 12 সালে, এবং সেটি দুই বছর পরেই কিন্তু সেই সংসার ভেঙে যায়। এবং আগের সংসার, প্রথম সংসারও কিন্তু দুই বছর ছিল এবং পরের সংসারও দুই বছর ছিল, 14তে আবার বিচ্ছেদ হয়। এরপরে আসে তামিম হাসান, তার সাথে বিয়ে হয়েছিল 2019 সালে, অর্থাৎ প্রায় পাঁচ বছর পরে। অর্থাৎ পরিমনি পরবর্তীতে একটু টাইম নিয়েছিলেন আসলে, পাঁচ বছর। এবং বিচ্ছেদ হয়েছিল 2020 সালে, অর্থাৎ এক বছর তার সাথে সংসার হয়েছিল। 2020 সালে যখন ডিভোর্স হয়, তিনি কিন্তু সেই প্রথমবারের বিচ্ছেদের পরে যেরকম বিয়ে করেছিলেন ঠিক তেমনে এবারও তাই করলেন। 2020 সালে যখন বিচ্ছেদ হলো, তখন কামরুজ্জামানরনি নামে আরেকজনের সাথে তিনি বিয়ে করেছিলেন 2020 সালে, এবং বিচ্ছেদ হয়েছে 2020 সালে, অর্থাৎ সেই সংসারটা এক বছরও টেকেনি। পরবর্তীতে তিনি কিন্তু 20 সালে আর বিয়ে করেননি, পরে তিনি এক বছর পরেই বিয়ে করেছেন 2021 সালে। শরিফুলরাজের সাথে তার বিয়ে হয় এবং সেই সংসারটি মোটামুটি বলা যায় যে এ পর্যন্ত তিনি যতগুলো বিয়ে করেছেন তার মধ্যে সবচেয়ে টেকসই বিয়ে হচ্ছে শরিফুলরাজ এবং পরিমনির। অর্থাৎ 2021 সালে বিয়ে হয়েছিল আর 23 সালে তাদের ডিভোর্স হচ্ছে, এবং তার মধ্যে পরিমনির একটি অর্জনও আছে, তার একটি ছেলে আছে। কথাগুলো বলছি আসলে কাউকে ব্যক্তিগতভাবে হেয় করার আমার কোনোভাবেই উদ্দেশ্য না, জাস্ট সোশ্যাল মিডিয়াতে যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এগুলো দেখতে দেখতে তেমনে বলা যায় একরকম বিরক্ত, যার কারণেই আপনাদের সামনে এই বিষয়গুলো বলছি। সবাই ধারণা করছে যে পরিমনির যখন প্রথম বিয়ের পরে তিনি এক বছরও সময় নেননি, তারপরে আবার বিয়ে করেছেন, তারপরে পাঁচ বছর গ্যাপ দিয়েছেন, তারপর আবার কিন্তু বিয়ে করেছেন, বিচ্ছেদের পরের বছরে আবার বিয়ে করেছেন, তো এবার কি তিনি তেমনি আরও গ্যাপ দিবেন নাকি আসলে বিয়ে করবেন? এ নিয়ে মোটামুটি সোশ্যাল অ্যাক্টিভিটিসে অনেক মানুষেরই কিন্তু জানার আগ্রহ, এবং তারাও খুব বেশি তেমনি ঢালাওভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। তেমনি পরিমনি এখন বর্তমানে হচ্ছে ট্রেন্ডিং টপিক, এই জন্যই বলছি যে পরিমনিকে নিয়ে সবাই কথা বলছে, যে রাজ এবং পরির এই বিচ্ছেদের পরে পরিমনির প্রত্যেকটা স্বামীর সাথেই তার সাথে বনিবনা হচ্ছে না, তার সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে, এখানে আসলে দোষটা কার? দর্শক, আমি আসলে বলতে পারবো না আসলে দোষটা কার, এই প্রশ্নটা আপনাদেরও রাখলাম, আসলে দোষটা কার আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যাবেন যে আসলে এই দোষগুলো কার। তো যেটি বলছিলাম আসলে পাঁচ নম্বর স্বামীর সাথে ডিভোর্স হওয়ার বিষয়ে, তবে এখানে একটা হেডলাইন আমি বললাম যে প্রথম আলোতে একটি নিউজ হয়েছে, সেটি হচ্ছে যে বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত ভিডিও প্রকাশই কি কাল হলো পরিরাজের সংসার। অর্থাৎ যেহেতু এই সংসারটা নিয়ে আসলে আগের যে পাঁচ চারটা সংসার নিয়ে কিন্তু এত বেশি আলোচনা হয় নাই পরিমনির, কিন্তু এই সংসারটা নিয়ে কিন্তু আমরা কিছুদিন ধরেই অনেক কিছু শুনতে পারতেছি, বিভিন্ন সংসারের বিভিন্ন ঝামেলা হচ্ছে, এগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা জানতে পারতেছি। কারণ একটাই কারণ, সেটি হচ্ছে যে আগের সংসারগুলোতে তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি, এবারের সংসারে তার কিন্তু একটি ছেলে সন্তান হয়েছে, যার কারণেই আসলে এইগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে। 2011 সালের কথা, নানা ঘটনায় বিনোদন অঙ্গনে পরিমনি তখন বেশ আলোচিত, অন্যদিকে শরিফুলরাজ পরাণ মুক্তির সাফল্যে উঠছিলেন, এর মধ্যেই পরিয়রাজের পরিচয়, সূত্রপাত নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত সিনেমা গুনিন। তারপর দ্রুত সময়ে দুজনের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া, অল্প কয়েকদিন প্রেম করার সুযোগ পেয়েছিলেন পরিমনি ও শরিফুলরাজ, সিনেমা শুটিং করতে গিয়ে প্রেম, সিনেমা মুক্তির আগে বিয়ে ও সন্তান আগমনের খবর। পরিমনি ও রাজের জীবনটাই পুরোপুরি সিনেমার গল্পের মতো, সব কিছু ঠিকঠাক চলছিল, ঘোরাফেরা আড্ডাবাজি হৈহুল্লোর করে দিন পার করা, পরিমনির সঙ্গে হাত ধরাধরি করে আদালত চত্বরে রাজের যাওয়া, এ যেন একে অন্যের জন্য জান হাজির।
বছর ঘুরতে না ঘুরতেই যেন দৃশ্যপট বদলে যেতে লাগলো। আস্তে আস্তে পরিমণি ও রাজের তিক্ততার খবর চাউর হতে থাকে। ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্টে দুজনের সম্পর্কের অবনতির আভাস মিলতে থাকে। এই বছরের মে মাসে সম্পর্কের অবনতি চরম আকার ধারণ করে। পরিমণি ও শরিফুলরাজ দুজনে দুজনকে নিয়ে নানা অভিযোগ সামনে নিয়ে আসে। কেউ সরাসরি বলেছেন, কেউ বা ইঙ্গিতে, তাতে মোটামুটি স্পষ্ট হয়ে যায় পরি ও রাজের বিচ্ছেদ এখন শুধু সময়ের ব্যাপার। মে মাসের পর অবশ্য দুজনে এক হওয়ার আভাস দিয়েছিলেন, কিন্তু তা বেশিদিন স্থায়ী হতে দেননি। আবারও তাদের কার্যক্রমে বোঝা যায় এই সম্পর্ক আর জোড়া লাগার নয়। একই সঙ্গে পথ চলার মতো অবস্থায় তারা নেই। দুজনের যেন একটা নিরাপদ বিচ্ছেদ খুঁজছিলেন। 18 সেপ্টেম্বর পরিমণির তালাশের নোটিশের ইস্যুর পর রাজের মন্তব্য ছিল আলহামদুলিল্লাহ কবুল। এটি বলায় তা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। অর্থাৎ দেখেন, পরিমণি রাজের মানে বিচ্ছেদের পরে রাজ যেটি বলেছেন তালাক নোটিশ পাওয়ার পর, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে যে রাজও কিন্তু ভেতরে ভেতরে চাচ্ছিলেন পরিমণির থেকে মুক্তি। তো দর্শক, এখানে দোষটা আসলে কার? শরিফুল রাজের না পরিমণির? এখন আমি আসলে এখানে কোনো পক্ষপাত করতে চাচ্ছি না, আমি জাস্ট দুইটা কথা বলতে চাচ্ছি। সেটা কীরকম? প্রথমত হচ্ছে যে রাজের বিষয়। দেখেন, রাজ পরির বিয়ের পরে যতগুলো গসিপ হয়েছে, পরিমণি কী করেছে, আগে বিয়ে করেছে, সেটা আগের সাবজেক্ট। কিন্তু রাজ এবং শরিফুল রাজের সাথে পরিমণির বিয়ের পর পরিমণিকে নিয়ে তেমন বিভিন্ন ধরনের কাণ্ড, কিন্তু অন্য কোনো কাণ্ড পাওয়া যায়নি যেটি তেমনি তাকে সমালোচনায় নিয়ে এসেছে। কিন্তু শরিফুল রাজ কিন্তু বারবারই ভুল করেছেন। দেখা যাচ্ছে তার বন্ধুদের সাথে মিশেছেন, আড্ডাবাজি দিয়েছেন, যার কারণে এই নিউজটা কিন্তু বলেছে এরকমই যে বন্ধুদের সাথে, মেয়ে বন্ধুদের সাথে যে ভিডিও ভাইরাল হয় কি কাল হলো পরিমণির থেকে রাজের যে বিচ্ছেদ, এটি কিন্তু বলছে। তো দর্শক, আসলে দোষটা কার আসলে সেটি তেমানে আমরা নিজেরাও বলতে পারবো না, বা আমি তো বলবই না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আসলে এখানে দোষটা কার, শরিফুল রাজ নাকি পরিমণি। দর্শক, এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, ধন্যবাদ।